তো এরপর আমরা হোটেলে ফিরে আসি। হোটেলের থেকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে টিফিন টিফিন করে তারপর আমরা আবার আরও জায়গাগুলো যেগুলো ঘোরা হয়নি সেসব জায়গাতেও আরও যাব। সমুদ্রের ধার দিকেও যাব একটু ঘুরতে, সেদিকের দিকেও সেদিকে দিকে সেই যা সকালে গিয়েছিলাম আর যাওয়া হয়নি। একটু দোকান টোকান সব ঘুরতে হবে কী কী আছে না আছে। তো এদিকে আমাদের রান্না হচ্ছে আর পাশে আরও একটা যারা ট্যুর ঘুরতে এসে তাদেরও রান্না রান্না হচ্ছে। আমাদের এদিকটা দিকে রান্না হচ্ছে আর এটা অন্য লোকেদের রান্না হচ্ছে এই সাইডটার দিকে। নদীর ওপারে না গিয়ে আমরা ক্যাংড়া ধরে আনছি, তাহলে ভাবো 100 টাকা করে ভাড়া না দিয়ে আমরা সেখান থেকে এসেছি। হ্যাঁ, একে একজনের মাথা পিছু। আর এদিকে বাইরে অন্য লোকেদের সব রান্না বান্না হচ্ছে, যারা আরো ট্যুরেরা যারা ঘুরতে এসছে তাদের দিকে রান্না হচ্ছে এইগুলো সব। তো এখন আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে, আর কোথায় কী আছে না আছে সেগুলো সব ঘুরতে বেরিয়েছি, কারণ এদিকে মানে কী আছে না আছে আমরাও তো জানি না, বা অনেক দিন এসিও নি আমরা, সেই জন্য এদিকে ওদিক ঘুরছিলাম আর কোথায় কী আছে সেগুলো দেখছিলাম। কারণ আমরা তো এই 4-5 জনই ঘুরতে বেরিয়েছি, মানে কী আছে না আছে ঠিক আমাদেরও ঠিক জানা নেই, মানে অনেক দিন আগে এসেছিলাম তো ঠিক অতটা জানা নেই আর কি, সেই জন্য সেদিক সেদিক দেখছি। আর এখানে একটা এ ছিল, এটার মধ্যে সব সেলফি টেলফি সব তোলা হচ্ছিলো, সেলফি ছবি টবি সব তোলা হচ্ছিলো একটা। পেছনে একটা নৌকো ডিজাইন করেছে, নৌকো ও সেইটা, সেই সেই মমতার যে করেছে সেই জাহাজের যে করা সেইটা। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ওখানে গেলে হয়, চলো ঘুরেছি, চলো চলো ঘুরেছি, ফোন করেছে যোগাযোগ করে নেব। এই তো ঘোড়া, এখানেও তো ঘোড়া। এখন আমরা যাবো সেই হোটেলটায় যেটা আমরা একদমই মনে ছিল না, তো আমরা এদিক ওদিক ঘুরতে ঘুরতে দূর থেকে দেখতে পেয়েছিলাম সেই হোটেলটা। তো দেখতে পেয়ে এখন আমরা সেই হোটেলটার কাছে যাবো, যে জাহাজের মতো যে হোটেলটা কাটিংটা, তো ওই হোটেলটার কাছে এখন আমরা যাব। তো আমরা ঘুরতে এসে একদমই মনে ছিল না যে ওখানটায় যাবো বা ওখানে গিয়ে ছবি ভিডিও কিছু তুলব। তারপরে এদিক ওদিক ঘুরতে ঘুরতে দূর থেকে দেখতে পেয়েছিলাম, দূর থেকে দেখতে পেয়ে ওটার কাছে এখন আপাতত যাচ্ছি আমরা। সেখানেও তো এসা যেত, একই জায়গা তো, ভিতরে হয় তো তারা ঢুকছে, ভিতরে ঢুকা যায়, চলো সেদিক দিয়ে ভিতরে মনে ঢুকা যায়, সেই দিক দিয়ে, হ্যাঁ ভিতরে ঢুকা যায় সেই দিকে মনে হচ্ছে গেট। হ্যাঁ হয় তো তারা ঢুকেছে তো, অনেকটা যেতে হবে তো, সেখানে গেট, হাই যে সে বড় গেট সেখানে ঢুকতে, চলো দেখি। না এই তো ঢুকে, বোট টাঙান আছে, গাছে পাছে হাত দিবেন, হাই যে কত ঘুরে ঘুরে টাইটানিক। Thank you.
টাইটনি দীঘা শঙ্করপুর উদয়ন কর্তৃপক্ষ। না ভিতরে নয়, বাইরে, ভিতরে আর কি দেখবে, বাইরেই তো এগুলো দেখবার, এই বাইরে থেকে দেখতে শুনতে চাই। হ্যাঁ দারুণ লাগছে তো জলের মধ্যে। ভুগতান করলে জুর্মানে পর 100% দারুণ লাগছে, জুর্মানে পর 80% ছুট মিলেগি। তারপর আমরা এখানে ভিতরে চলে আসি, এখানে এসে অনেক সেলফি ছবি সব তুললাম। এই যে দীঘা শঙ্করপুর উদয়ন কর্তৃপক্ষ, যাই হোক এখানে আমরা আসি, এখানে এসে ছবি সেলফি টেলফি সব তুলেছিলাম আমরা সকলে মিলে। আর ভিড় এখানে একদমই কিন্তু খুব কম ছিল, এখানটায় ভিড় কম ছিল, আমরা সেলফি তুলেছিলাম আর অনেকে ভিডিও আমরা করেছিলাম, একদমই এখানে ভিড় কম ছিল। আমরা এই কজন ছিলাম আর এক্সট্রা 2-3 জন মনে হয়েছিল বাইরের দিকে। আর এই জায়গাটা বেশ খুব সুন্দর লেগেছে আমার, এই যে ডলফিনগুলো সব করা আছে আর নিচে জল একদম এ করা আছে, দেখো খুব সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা। আমরা তো এখানে সকলেই এসেছি, মানে এগুলো অচেনা অচেনা জায়গা নয়, এখানে আমরা মানে প্রত্যেকে তো এসেছি, আমরা সকলেই জানি এটা। তো এই জায়গাটা আমার ফার্স্ট টাইম আসা আর কি। চলো এদিকটা তো সব ঘোরাঘুরি করলাম, এবার বাইরের দিকে যাওয়া যাক, মানে সেদিক দিয়ে ঘুরে ঘুরে বাইরের দিকে যাবো, ওদিকে কী আছে আরও গাছপালা আর সব লাগানো আছে, তো সেগুলো দেখে দেখে আমরা বাইরের দিকে যাবো আপাতত এখন, তারপর সমুদ্রের দিকে যাবো। গাছ আছে বলে সেই জন্য বলতেছে, মানে গাছ মাছ ভাবি না বলতে। জাহাজ ঘোরাইছে এবার সমুদ্র। না অন্য কোনো ওই গাছ ফাঁচ আছে তো, বাচ্চা তো যদি ইয়ে করে ওই জন্যই আর কি, না হলে তো ঘোরার জন্য। একই ব্যাপার। আর এইখানটায় কতগুলো গোলাপ গাছ লাগানো ছিল, বেশ খুব সুন্দর সুন্দর গোলাপ ফুলগুলো সব লাগানো ছিল। ফুলগুলো মানে খুব কম ফুটেছে কিন্তু কালারগুলো বেশ খুব সুন্দর সুন্দর লেগেছিলো কিন্তু ফুলগুলো। সেটা কালচে কালার ছিল, সাদা গোলাপি হলুদ, সেটা একটা সাদা অরেঞ্জ। জাহাজ আবার চাকা লাগিয়েছে, চাকা যে ছিল না থাকে। এখানে ছিল শাঁখ শাঁখা আর এখানে ছিল কতগুলো পুতুল বিক্রি করছিল ছোট ছোট সব।
দীঘা মানে তো বেশিরভাগ ঝিনুক, শাঁখ, শাঁখা এইসবই বেশিরভাগ জিনিসপত্র পাওয়া যায়। আর এখানেও ছিল ঝিনুক দিয়ে সব বানানো যেসব পুতুল ঠাকুর ঠাকুর হয় এখানে সেগুলো বিক্রি করছিল। আর এদিকে ছিল অনেক চশমা, সব মানে সানগ্লাস। আর এগুলো ছিল সব ঘর সাজানোর নানা রকম যাবতীয় সব জিনিসপত্র, কাপ সেট আর এসব নানা রকম জিনিসপত্র ছিল এখানটায়। এখানে ছিল শুধু শাঁখ আর শাঁখা। আর এদিকে ছিল কিসব চাবি, লক টক আর কি সব, এগুলো সব সানগ্লাস আর এসব কিসব ছিল ঠিক আমার জানা নেই ওখানটায়। এখানে কিছু জুতোগুলো পাওয়া যাচ্ছিল সুন্দর সুন্দর সব। এটা মল, এটা শপিং মল। এই তো ঘোড়া দেখবি যে, এই তো ঘোড়া যাচ্ছে, এই তো একে চান করাচ্ছিল, তখন চান করিয়ে সাজি টাজি নিয়ে যাচ্ছে এবার। ৬,০০০ কম দাম তো, পোকা হবে না তো, পোকা এইগুলোই কি মোটা দেখো না, আর সেই ডিজাইনগুলো হেভি লাগছে দেখি প্রচুর ভিড়। এখন আমরা সমুদ্রের কাছে এসে গেছি, আর এখনও কিন্তু স্নান করার সময় কিন্তু হয়নি। এর মধ্যে কিন্তু প্রত্যেকেই সমুদ্রে কিন্তু স্নান করতে লেগে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, সেই জন্য আমরা তাড়াতাড়ি লাভবো না, একটু দেরি করে লাভবো আমরা। এমনি এমনি কি তারা দাম নিচ্ছে শাখা, যতই এখানে তৈরি হোক না কেন। এই
ওই যে সেই এগুলো ফেলাচ্ছে সেই চর দিয়ে তো নামতে পারছে আমরা পৌঁছে গেছি গাড়ি ফেলে সেই দিকটায় মানে লোক কম নাকি আমাদের সেদিকটা সেদিকটাই লোক কম এদিকটাতে প্রচুর লোক সেদিকেই পাল যাবে ভালো সেদিকে কম লোক আছে তো গাইস এখন আমরা সমুদ্রের দিকে নামবো আর সেখানে নামবো সানটান করবো আর তোমাদের সাথে দেখা হচ্ছে অবশ্যই অন্যান্য ভিডিওতে আরও যেসব ভিডিওগুলো আছে তো সেগুলোর মধ্যে দেখা হবে তো চলো এখানে এই ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিচ্ছি।